কথা বলা যত সহজ, বাস্তবতা কিন্তু এর সম্পূর্ণ ভিন্ন। মানুষ তো আশরাফুল মাখলুকাত, আল্লাপাক মানুষকে সৃষ্টি করেছে সমস্ত সৃষ্টির সেরা হিসাবে, এবং বিজ্ঞান বলছে মানুষ শ্রেষ্ঠ। কারণ কি? আল্লাপাক মানুষের চক্ষু দিয়েছে, শোনার শক্তি দিয়েছে, আপনার কথা বলার জন্য মুখ দিয়েছে, বিবেকের জন্য বিবেক দিয়েছে, মস্তিষ্কে জ্ঞান বুদ্ধি দান করেছে, যেটা দ্বারা মানুষ নতুন কিছু আবিষ্কার করে এবং যেটা তার বিবেক বিবেচনা দ্বারা মানুষ পরিচালিত হয়। যে কারণে আল্লাহ পাক কোরআনের মধ্যেও বলছে যে যার বিবেক, যার আপনার চোখ দৃষ্টিশক্তি আছে আর যার দৃষ্টিশক্তি নেই সে সমান নয়, যে শুনতে পায় যে শুনতে পায় না সে সমান নেই। এই বিষয়গুলো আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছে। আমি কিন্তু দেশ বড় না মানুষ বড়, সেটা একটা রাজনৈতিক দল তৈরি হয় মানুষের দ্বারাই। আমাদের দলেরই একটা স্লোগান আছে, দেশ বড় না আপনার দল বড় না দেশ বড়। অবশ্যই দলের থেকে রাষ্ট্র বড়, আপনাকে রাষ্ট্রে প্রাধান্য দিতে হবে। তা রাষ্ট্র আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে একটা বড় ধরনের সংকট মোকাবেলা করছে, এবং আপনি যদি মনে করেন যে এই এটা কিন্তু আজকে এই সংকট না, এটা 50 বছর থেকে আমরা মোকাবেলা করে আসছি। কারণ দেশ স্বাধীনতার পর 3.5 বছরের ওই সময়ে রাষ্ট্রের যে চরিত্র ছিল, তারপর একটা পরিবর্তন এসছে, আবার পরিবর্তন এসছে, আবার পরিবর্তন, এই 50 বছরের ভিতর দিকে তো আমরা এটা যাচ্ছি। সুতরাং আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমরা এখন বলছি যে আওয়ামী লীগ রেজিমে আওয়ামী লীগ ছিল, তার পরিবর্তে সে এখন এই করছে, তো এটা তো আপনার ধরে যে কেউ কি এটার নিয়ন্ত্রণ করার মতো। এখন তো পুলিশ একা কোথাও মুভ করছে, আজকে সচিবালয়ের মতো জায়গায় সেখানে পুলিশ গেটে পাহারা রয়েছে প্রায় 1.5 ঘন্টা পর, আর এটার সময় তারা ঢুকেছে প্রায় 1.5 ঘন্টা পর, সেখানে সেনাবাহিনীর টিম আসার পরে সেনাবাহিনী পুলিশ একসাথে মুভ করলো। ঢাকার মতো রাজধানীতে যদি অবস্থা হয় তাহলে মফস্বলের কথা চিন্তা করে দেখেন কি অবস্থা আজকে। আজকে এই জিনিসগুলো কিন্তু বাস্তবতা জিনিস চিন্তা করতে হবে আপনাকে। এই এটার কারণে আমাদের সংকট বাড়িয়ে দেশের একটা আরো ভয়াবহ একটা বিপর্যয় ডেকে নিয়ে আসা, আপনি রাষ্ট্রটা কোথায় যাবে? আপনি জুলাই মাস আগস্ট মাসে যে বিপর্যয় তৈরি হয়েছে, যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল, এবং সেই অবস্থার কথা মাথাতে বিবেচনায় রেখে যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমাদের সকলেরই এই সরকার ব্যর্থ হয়, তারেক রহমান পরিষ্কার বলেছে যে সরকার ব্যর্থ হওয়া যাবে না, এই সরকার ব্যর্থ হতে দেওয়া যাবে না, সফল করতে হবে, আমরা সবাই ব্যর্থ হব। যে কারণে আপনাকে এই জায়গাগুলো কিন্তু কোনো বিশেষ কারোর স্বার্থের জন্য নয় চিন্তা করতে, আমাদের সংকটগুলো চিহ্নিত করতে, হ্যাঁ ঠিক আছে এই জায়গাগুলো এগুলো হচ্ছে, এগুলো সমাধানের জন্যে আপনাকে তো রিফর্মের কথা বলা হচ্ছে, এটার জন্য সময় লাগবে আপনাকে।